পুলিশ কর্মীরা তো এখানে তৃণমূলের ক্যাডারই কাজ করছে, যেটা আমরা বহু আগে বলছিলাম, এবং সেখানে তাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে এত লড়াই করা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনীকে সেখানে ডিপ্লয় করলো না রাজ্য পুলিশ, এবং তারা নিজেরাই ভোট করাবে বলে। এটাই তো ওদের প্রথম থেকে একটা ষড়যন্ত্র, একটা কনস্পিরেসি ছিলই যে তারা কোনোভাবে সেন্ট্রাল বাহিনীকে, জানে কেন্দ্রীয় ফোর্স থাকলে তাদেরকে দেখে মানুষ ভোট দিতে আসবে, এবং তারা নিজে যেটা যেটা মনে করবে যে যা কাকে ভোট দেওয়া উচিত তাকে ভোট দেবে। এখানে রাজ্য পুলিশ যদি এইভাবে কেন্দ্রের মধ্যে ঢোকার অধিকার নেই রাজ্য পুলিশের, প্রথম কথা, এবং সেখানে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে রাজ্য নির্বাচন কমিশন কিচ্ছু বলছে না তাদেরকে, উপরন্তু তারা ভেতরে গিয়ে ভোট দিচ্ছে, মানে এই জিনিস বাংলায় হতে পারে? এবং উচিত এইসব পুলিশ অফিসারদেরকে নাম চিহ্নিত করে ভোটের পর সব কটাকে একদম বের করে দেওয়া।